নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে এই অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে নূতন রেশন বরাদ্দ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি এস পি এইচ এইচ পি ডবল ওয়াই আর কে ওয়াই ওয়ান অথবা আর কে ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল গম আটা ছোলা চিনি যেমন পেয়ে যাবেন সেই সাথে আপনারা কিন্তু সর্ষের তেল সাদা তেল এছাড়া ময়দা কিন্তু রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত রেশন দ্রব্য দেওয়ার সাথে সাথেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অক্টোবর মাসে দু হাজার টাকা করে আসবে তো কারা এই দু হাজার টাকা পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কোন কার্ডে কত বেশি রেশন দ্রব্য দেওয়া হবে সেটাও জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে এই অক্টোবর মাসে অতিরিক্ত রেশনের ঘোষণা করা হয়েছে তো আপনারা বস্তাবর্তী রেশন পেয়ে যাবেন কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে এবং কারা কারা পাবেন সমস্ত কিছু আমরা এক এক করে বিস্তারিত তথ্য জেনে নেবো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড অর্থাৎ ডবল এ ওয়াই রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনার পরিবারে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এই অক্টোবর মাসেই একুশ কেজি করে পরিবার পিছু অর্থাৎ একটা দুটো পাঁচটা দশটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু একুশ কেজি চাল পাবেন পরিবার পিছু আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এরপরে দেখুন বলা হয়েছে যদি আপনাদের পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তেরো কেজি তিনশো গ্রাম অর্থাৎ প্রায় কিন্তু চৌদ্দ কেজি আপনারা আটা পেয়ে যাচ্ছেন আপনারা পরিবার পিছু এই আটাটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এরপরে দেখুন বলা হয়েছে আটার পরিবর্তে যদি আপনাদেরকে গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখুন একইভাবে চোদ্দ কেজি পরিবার কিছু গম আপনাদেরকে দেওয়া হবে এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে তবে আপনাদেরকে সেই সঙ্গে জানিয়ে দিই রেশন দোকান থেকে আপনারা কারা কারা সর্ষের তেল সাদা তেল বা চিনি ময়দা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো দেখুন সেই সঙ্গে এখানে বলা হয়েছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু চিনিও পেয়ে যাবেন তো বলা হয়েছে এক কেজি করে চিনি কিন্তু পরিবার কিছু পাবেন তবে এই চিনিটা বাজারে যদি আপনারা কিনতে যান যেমন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি আপনাকে কিনতে হবে তবে রেশন দোকান থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে এক কেজিতে আপনারা কিন্তু এই চিনিটা কিনতে পারবেন এবারে আপনাদেরকে জানিয়ে দেবে বন্ধুরা যদি আপনাদের কাছে একটা এসপিআই যেই রেশন কার্ড থেকে থাকে তাহলে এই কার্ডের উপরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন তাছাড়া আপনারা কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন অর্থাৎ এক্সট্রা রেশন দ্রব্য পাবেন সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো বন্ধুরা তো দেখুন বলা হয়েছে আপনাদের কাছে যদি একটা এসপিআই যেই রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু আর সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ বন্ধুরা একটা রেশন কার্ড থাকলে আপনারা তিন কেজি পাবেন এবং যদি আপনাদের কাছে দশটা রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তিরিশ কেজি রেশন দব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একইভাবে বলা হয়েছে যে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক কেজি নশো গ্রাম অর্থাৎ প্রায় দু কেজি আপনারা আটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং যদি আটা না দেওয়া হয় সেক্ষেত্রে যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু কেজি করে দেখুন এখানে বলা হয়েছে মাথা পিছু বা কাঠ পিছু পেয়ে যাবেন অর্থাৎ দশটা রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু আটা বা গম কিন্তু কুড়ি কেজি পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে তো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা যদি আপনাদের কাছে একটা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই একই রকম রেশন দ্রব্য পাবেন অর্থাৎ এর মতোই কিন্তু রেশনদ্রব্য পাবেন দেখুন বলা হচ্ছে চাল কিন্তু পেয়ে যাবেন তিন কেজি করে মাথাপিছু বা কাঠপিছু সম্পূর্ণ বিনামূল্যে পুষ্টিযুক্ত আটা কিন্তু এক কেজি নশো গ্রাম করে এবং গম পেয়ে যাবেন কিন্তু দু কেজি করে পিছু তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে যদি আপনাদের কাছে এস পিআইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটো রেশন কার্ডে একই রকম রেশন দ্রব্য পেয়ে যাবেন এবারে আমরা জেনে নেব যে এই সমস্ত রেশন কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য কি কি দেওয়া হবে তো আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের কাছে একটা এস পি এইচ এইচ বা পিএইচ এইচ বা রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার তরফ থেকে তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু আরো রেশন দ্রব্য বাড়ানো হয়েছে অর্থাৎ আরও তিন মাস আপনারা কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাবেন তো এবারে অতিরিক্ত রেশন দ্রব্য দেখুন বলা হয়েছে আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু বা কাঠ পিছু এবং গম পেয়ে যাবেন অতিরিক্ত হিসাবে এক কেজি দুশো পঞ্চাশ গ্রাম পিছু বা কাঠ পিছু অর্থাৎ মোট কিন্তু আপনারা একটা রেশন কার্ডের উপরে পাঁচ কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা রেশন কার্ডে পাঁচ কেজি পাচ্ছেন পাঁচটায় থাকলে কিন্তু পাঁচ পাঁচে পঁচিশ কেজি রেশন দ্রব্য কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন পাঁচটা রেশন কার্ডের উপরে সেই সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে দিই বন্ধুরা এই যে রেশন দ্রব্যগুলো এগুলো কিন্তু আপনারা পনেরো দিন ছাড়া ছাড়া পাবেন পনেরো দিনের মাথায় প্রথম সপ্তাহে যদি আপনারা চাল পান পরের সপ্তাহে গম বা আটা কিন্তু পেয়ে যেতে পারেন তো এবারে রাজ্য সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে কি কি রেশন দ্রব্য দেওয়া হবে সেগুলো আমরা জেনে নেবো দেখুন বলা হয়েছে বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যদি আপনাদের কাছে একটা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে দু কেজি পাবেন দশটা রেশন কার্ড থাকলে কুড়ি কেজি রেশন দ্রব্য পাবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ প্রায় তিন কেজি আটা পাবেন এটাও সম্পূর্ণ বিনামূল্যে আর এগুলোও কিন্তু মাথা পিছু বা কার্ড পিছু পাবেন আর গম যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিন কেজি মাথা পিছু বা কাঠপিছু কিন্তু গম পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে সমস্ত রেশন দোকানে বর্তমানে রেশন দেওয়া হবে সেখানে যদি পুষ্টিযুক্ত আটা অথবা গম না থাকে সেক্ষেত্রে কিন্তু এই আটা বা গমের পরিবর্তে চাল কিন্তু দিয়ে দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে পাঁচ কেজি খাদ্যশস্য কিন্তু আপনারা পেয়ে যাবেন চাল হিসাবে এরপরে বলা হয়েছে আর কেস হয় টু রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে একইভাবে আপনারা চাল পেয়ে যাবেন এক কেজি করে মাথা পিছু বা কাঠপিছু সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু এক কেজি চাল পাবেন পাঁচটা থাকলে পাঁচ কেজি চাল পাবেন একইভাবে গম পেয়ে যাবেন এক কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে তারই সাথে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা রাজ্য সরকারের এই দুটি রেশন কার্ডে কোনো রকম অতিরিক্ত দ্রব্য বরাদ্দ নেই বর্তমানে যদি আপনারা জঙ্গলমহল পাহাড় বা চা বাগান বা আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিশেষ রেশনের প্যাকেজ রয়েছে এক্ষেত্রে আপনারা রেশন দোকান থেকে যেমন চাল গম আটাছোলা পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ময়দা চিনি এছাড়া তেল বা অন্যান্য রেশন দ্রব্যও কিন্তু সাবান স্যানিটাইজারও পেয়ে যেতে পারেন আর তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা পুজোর মরশুম চলছে বর্তমানে রাজ্য সরকারের এবং খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সব ধরনের যে রেশন কার্ডগুলো রয়েছে এই রেশন কার্ডে কিন্তু আপনারা সবাই চাল গম আটা ছোলার সাথে সাথে ময়দা পেয়ে যাবেন চিনি পেয়ে যাবেন সাদা তেল পেয়ে যাবেন সরষের তেল পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অতিরিক্ত হিসাবে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে এগুলো আপনারা কিনে নেবেন তো চলুন এবারে বর্তমানে রেশনের সাথে সাথে দু হাজার টাকা আপনারা কারা কারা কীভাবে পাবেন সেটা জেনে নিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দু হাজার টাকা কীভাবে পাওয়া যাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই যোজনাতে যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ পুরুষ বা মহিলারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দু টাকা করে দেওয়া শুরু হচ্ছে আর এই অক্টোবর মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সঙ্গে জানানো হয়েছে যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন তারা অবিলম্বে তাদের এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টের সঙ্গে ই কে করে নিন তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু টাকা করে আসবে যদি ই কেওয়াইসি যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আসতে সমস্যা হতে পারে আপনারা টাকা নাও পেতে পারেন তো বর্তমানে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ